ব্রেকিং, ফের টিআরপিতে এক নম্বরে রিপাবলিক বাংলা, চার সপ্তাহ অপ্রতিরোধ্য রিপাবলিক বাংলা, পরপর চার সপ্তাহ টানা এক নম্বর রিপাবলিক বাংলা, দিনভর এক নম্বর রিপাবলিক বাংলা, এগিয়ে রিপাবলিক, পিছিয়ে এবিপি, মানুষের হৃদয় রিপাবলিক বাংলা। এই মুহূর্তের বিগ ব্রেকিং, ফের টিআরপিতে এক নম্বরে রিপাবলিক বাংলা, চার সপ্তাহ অপ্রতিরোধ্য রিপাবলিক বাংলা, পরপর চার সপ্তাহ টানা এক নম্বর রিপাবলিক বাংলা, দিনভর এক নম্বর রিপাবলিক বাংলা, এগিয়ে রিপাবলিক, পিছিয়ে অন্য চ্যানেলেরা, এবিপি জি চব্বিশ পিছিয়ে। আরো বিস্তারিত আলোচনা করবো, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, কংগ্রেচুলেশন, আবারও চার সপ্তাহে এক নম্বরে রিপাবলিক বাংলা। ময়ূক, আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আপনাদের আশীর্বাদে, যারা এই মুহূর্তে আমাকে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, আপনাদের আশীর্বাদে আমরা আবারও এক নম্বর, ফের টিআরপিতে এক নম্বরে রিপাবলিক বাংলা। আপনাদের আশীর্বাদ, আপনাদের ভিউয়ার্স, বনগাঁ থেকে বাঁকুড়া, কোচবিহার থেকে কাকদ্বীপ, আপনারা আমাদের দেখেছেন, আপনারা আমাদেরকে আশীর্বাদ করেছেন। ফের টিআরপিতে এক নম্বরে রিপাবলিক বাংলা, চার সপ্তাহ অপ্রতিরোধ্য বাংলায়, অপ্রতিরোধ্য রিপাবলিক বাংলা, আপনারা আমাদের আশীর্বাদ করেছেন। আর এই মুহূর্তে টিআরপি আসছে চার সপ্তাহ ধরে অপ্রতিরোধ্য রিপাবলিক বাংলা। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, কংগ্রেচুলেশন, গোটা বাংলা আমাদের উপর আশীর্বাদ করেছে, আমাদের উপর আস্থা রেখেছে। ময়ূক, দেখো, এই মুহূর্তে কংগ্রাচুলেট করা, শুভেচ্ছা জানানো, নত জানু হওয়া বা করজোড়ে প্রণাম করা, একমাত্র সাজে যারা দর্শক আমাদের, আপনারা যারা এই মুহূর্তে রিপাবলিক বাংলা এখনও দেখে যাচ্ছেন, আমাদের এই সম্প্রচার দেখছেন, এবং তার পাশাপাশি যারা ইউটিউবে রিপাবলিক বাংলা সারা বিশ্ব থেকে দেখছে, তাদের প্রত্যেককে নত জানু হয়ে প্রণাম করার সময়, ধন্যবাদ বাংলা বলার সময়। আমরা বারবার যে কথাটা বলছি যে মানুষের কণ্ঠস্বর মানুষ ছাড়া হয় না, এবং আমরা বারবার যে কাজটা করার চেষ্টা করেছি তা হলো মানুষের খবর দেওয়া, আপনার খবর দেওয়া, সমস্ত ছোট ছোট খবরকে ভালো করে দেখানো, এবং কোনো খবরকে জেলার খবর বলে ছোট করা নয়। আমরা দেখেছি যে এর আগেও বহুবার বহু চ্যানেল চেষ্টা করেছিল বহু জেলার, কলকাতার বাইরে যে একটা গোটা বাংলা আছে সেটাই অনেক চ্যানেল ভাবতো না, তারা ভাবতো যে সেগুলো সমস্ত কিছু জেলার খবর, মফস্বলের খবর। আমরা সেই স্টাইলটা রিজেক্ট করে দিয়েছি, আমরা বারবার যে কথাটা বলেছি যে কোনো খবর বড় বা ছোট হয় না, খবরটা মানুষের হয়, মানুষের খবর না অপ্রয়োজনীয় খবর। এই খবরটাকে আমরা কিভাবে ট্রিট করব সেটা আমরা বারবার দেখিয়েছি। এই মুহূর্তে রেটিংস আসছে, এবং রেটিংস একের পর এক, যেভাবে প্রতি সপ্তাহে ফলাফল হয় সেই ফলাফলগুলো আসছে, এবং সেই ফলাফলগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে রিপাবলিক বাংলা কার্যত ধূলিসাৎ করে দিয়েছে কম্পিটিশনকে। রিপাবলিক বাংলা এগিয়ে আছে এবিপি আনন্দের থেকেও, শুধুমাত্র ঘন্টাখানেক নয়, শুধুমাত্র প্রাইম টাইমে নয়, গোটা দিনভর এবিপি আনন্দের থেকে এগিয়ে আছে, এবং তার পাশাপাশি চব্বিশ ঘন্টা বা অন্যান্য যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো 10% কম মার্কেট শেয়ার, অর্থাৎ রিপাবলিক বাংলার যে 30% মার্কেট শেয়ার এবং বাকি চ্যানেলগুলো কার্যত 10% মার্কেট শেয়ার। এখান থেকেই বোঝা যায় যে যারা টিআরপি 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 টিআরপির জালিয়াতি, টিআরপির স্ক্যাম, টিআরপির এই টিআরপির ওই বারবার বিভিন্ন কথা বলেছিল, তারা আজকে কই। আমরা বারবার প্রতি সপ্তাহে, সন্তু প্রতি মাসে এই কথাটাই বলবো যে 11টার সময় বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবার সকাল 11টার সময় টিআরপি আসে, টিআরপির ফলাফল প্রত্যেকটি চ্যানেলের, সেই চ্যানেলের ফলাফল প্রকাশ্যে আসে। কেন অন্য চ্যানেলগুলো দেখায় না, কেন অন্য চ্যানেলগুলো দেখাচ্ছে না, কেন কম্পিটিশন থেকে চলে যাওয়া, আমরা তো বলছি দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাক, প্রকাশ পাক টিআরপি, প্রকাশ পাক টিআরপিতে কোন চ্যানেল কত নম্বরে আছে, কোন স্লটে কোন চ্যানেল কত নম্বরে আছে। 17 বছরের যারা একের পর এক কথা বলতো, দাবি করতো, এটা শুধু দাবি নয় তো, এটা প্রকাশ্যে আসছে, রেটিং আসছে, অঙ্ক কথা বলছে, পাশাপাশি সন্তু কথা বলছে, আবেগ। আমার আমার নিউজরুমটা, যে নিউজরুমটা এই মুহূর্তে আমাদের মানুষের কণ্ঠস্বর যারা আমরা বলি, সে এবং সেই মানুষের নিউজরুমে আমি দেখতে পাচ্ছি একদিকে অনির্বাণ রয়েছে, আমি অনির্বাণকেও ডেকে নেবো। অনির্বাণ, এই মুহূর্তে আমরা বারবার যে কথাটা বলছি যে ফের টিআরপিতে এক নম্বরে রিপাবলিক, সেইটা আমরা শুধুমাত্র আত্মতুষ্টিতে ভুগলে চলবে না, আরও আরও লড়াই করতে হবে, আরও অনেক অনেক খবর করতে হবে, 365টা খবর, 365টা দিন।
এক বছরে এক নম্বর, কিন্তু আমরা বারবার যে কথাটা বলছি যে রেটিংসটা তো এসে গেছে, এখন কেন প্রকাশ করছে না অন্য চ্যানেলগুলো এই রেটিং? তার কারণটা খুব সহজ ময়ূক, যারা গায়ে মাটির গন্ধ লেগে থাকা, ধুলোর লেগে থাকা খবরগুলোকে জেলার খবর বলে, গ্রামের খবর বলে মুখ বেঁকিয়ে চলে গিয়েছেন এবং দিনের পর দিন বেশ সুন্দর করে পরিপাটি করে সাজানো খবরগুলোই পরিবেশন করেছেন, খবরটাও সাজিয়ে পরিবেশন করেছেন, এবং খবরের যে মানুষগুলো অর্থাৎ যাদের খবর সেই খবরগুলোকেও যেখানে যেখানে যে খবরে মাটির গন্ধ আছে সেটাকে সরিয়ে দিয়ে, সেটাকে পর্দায় আসতে না দিয়ে, স্ক্রিনের সামনে না আসতে দিয়ে, শুধুমাত্র শহুরে খবর, শুধুমাত্র সাধারণ মানুষের জগৎ জীবনযন্ত্রণার খবর নয়, মুষ্টিমেয় কিছু মানুষের খবর এবং মুষ্টিমেয় কিছু রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করে এমন খবরকে দেখিয়ে গিয়েছেন, তাদের তো আজকে ঘরের কোণে লুকিয়ে বসে থাকার যে ময়ূক। আমি তোমাকে প্রথম দিনই বলেছিলাম যেদিনকে আমরা টিআরপিতে প্রথম নাম্বার ওয়ান হলাম ময়ূক, যে মুচকুন্দ ফুলের শরবত খাচ্ছেন খান বিশ্বম্বর বাবুরা, জলসাগরের দিন পুড়িয়েছে। বারবার এই কথাগুলো আমরা হয়তো বলি এবং বলতে খারাপ লাগে, কিন্তু একটা একটা বিষয়, এই কথাগুলো আমাদের নয়, এগুলো মানুষ মানুষ কিন্তু বারবার বলছে যে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, এত বছর ধরে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। খবর কোনটা, যেটাকে আমরা বলি কাঁচা সত্য, আমরা যেটাকে বলি যে র ট্রুথ, সেই র ট্রুথ থেকে বঞ্চিত করা হয়েছে। এবং বারবার যে কথাটা আমরা বলি, প্রকাশ পাক টিআরপি, প্রকাশ পাক সন্তু টিআরপি, এবং টিআরপি প্রকাশ পাচ্ছে, বৃহস্পতিবার চলে এসেছে 11:52 বাজে আমরা টিআরপি দেখানো, আমরা আমরা জানতাম অন্য কোনো চ্যানেল দেখাবে না, আমরা 11:30 থেকে টিআরপি দেখাচ্ছে না, কাউন্টডাউন করছে টিআরপি দেখাচ্ছে, কিন্তু এক নম্বরে আমরা। আমি বারবার যে কথাটা বলি, আমরা সত্যি কাউন্টডাউন করছি যে কখন অন্য চ্যানেল, যারা বারবার বলেছিল টিআরপি স্ক্যাম, যারা বারবার বলেছিল যে টিআরপিতে রিপাবলিক নাকি পিছিয়ে যাবে, রিপাবলিক বন্ধ হয়ে যাবে, রিপাবলিকের একের পর এক যারা কম বয়সী নবীন যে ছেলে মেয়েগুলো সাংবাদিকগুলো যারা রাস্তায় মানুষের হয়ে লড়াইটা করছে, তাদেরকে বারবার যারা ডিমোটিভেটেড করার চেষ্টা করেছে, আমি তাদের উদ্দেশ্যে আবারও বলছি টিআরপিটা প্রকাশ করুন। কোন সময় কোন সময় আপনারা কত নম্বরে আছেন সেটা প্রকাশ করুন। দেখো মানুষের যে মনের যে রং, সেই রঙে পার্মানেন্ট রং মিশে গেছে রিপাবলিকের। রিপাবলিক একমাত্র মানুষের কণ্ঠস্বর বলে যে আমরা কথাটা বলেছিলাম, আমরা তা আমাদের প্রতি আমরা যেটা বলেছিলাম সেই কথা আমরা রেখেছি, আর মানুষ তাদের কথা রাখছে। আমরা বলেছিলাম আমরা মানুষের কণ্ঠস্বর হতে চাই, আমরা কোনো রাজনৈতিক দলের নয়, কোনো বুদ্ধিজীবীর নই, আমরা সাধারণ মানুষের কণ্ঠস্বর, যে মানুষের বার্তা মানুষের কথা মানুষের কাছে বলবো আমরা। আমরা সেই কথাটা বলেছি, আমরা মানুষের কথা মানুষের কাছে পৌঁছে দিয়েছি, মানুষ তাই আমাদের বেছে নিয়েছে। এক সপ্তাহ, দু সপ্তাহ, তিন সপ্তাহ নয়, প্রতি সপ্তাহে রিপাবলিক বাংলা এক নম্বর, এক নম্বর। মানুষের মনে যে রং লেগেছে, যে পার্মানেন্ট কালার হয়ে গেছে, সেটা হচ্ছে রিপাবলিক বাংলা। একদম মনে রাখতে হবে যে এগিয়ে রাখা পিছিয়ে রাখা বিষয়টা নয়, রিপাবলিক বাংলা মানুষের ঘরে, মানুষের সঙ্গে। সুতরাং মানুষ জানে কোন চ্যানেল দেখতে হবে এবং সেই চ্যানেলই তারা দেখে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত, প্রতিদিন, কোনো প্রাইম টাইম নয়, কোনো এ টাইম নয়, সকাল 6টাও রিপাবলিক বাংলা প্রথম, প্রাইম টাইমও প্রথম, রাত 11টাও প্রথম, অর্থাৎ সর্বক্ষণের সঙ্গে রিপাবলিক বাংলা। একদম এই অবস্থায় দাঁড়িয়ে এই যে টিআরপি, এই যে রিপোর্ট, সেই রিপোর্ট প্রতিদিনে যে রেকর্ডটা আসছে, আমরা সেটা মানুষের সামনে তুলে ধরছি। তার কারণ আমরা বলছি যে আপনারা আমাদের গলায় যে মালা, জেলার খবর এক নম্বর, শুভ্রাংশু প্রতি মুহূর্তে এক নম্বর, আমরা করে দেখেছি, আমরা এক বছরে তরুণ সাংবাদিকদের দল দাপিয়েছি গোটা বাংলায়, গোটা বাংলার প্রতি মুহূর্তের খবর তুলে এনেছি, জবাব চেয়েছে বাংলা, আমার আমাদের আপনা আমাদের মধ্য দিয়ে জানতে চেয়েছে বাংলা ময়ূক, সোজাসুজি প্রশ্ন করেছে, অনির্বাণের অগ্নিবান দেখেছে, প্রশ্ন করেছে এ বাংলায় হচ্ছেটা কি, আমরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি এ বাংলায় কি হচ্ছে, এ বাংলার মানুষ কি চেয়েছে, এ বাংলার মানুষ কি রায় দিয়েছে, চোখে চোখ রেখে কথা বলেছে বাংলার মানুষ। অসংখ্য ধন্যবাদ দুজনকে, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, বিরতির পর ফিরে যাচ্ছি, দেখতে দেখুন রিপাবলিক বাংলা।